like my videos, please subscribe my channel and don't forget to press the bell icon for next videos. Thank you. Oh, hello guys. সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন সো গাইস. আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন কোথায় কি জন্য তো আমি একটু পরে বলবো. আপনারা পুরো ব্লগটি দেখতে থাকুন, পুরো ভিডিওটি দেখতে পাচ্ছেন. এখানে দেখতে পাচ্ছেন খারার ফোর. এটা যারা বিদেশে থাকে তারা বুঝে এটা কি সুপারমার্কেট শপিং মল. এটা হচ্ছে আমেরিকান একটা লিংক আর কি, আমেরিকান একটা সুপারমার্কেট. সো গাইস আমি কেন চলে আসছি এখানে, এখানে হচ্ছে জানেন আপনারা গত ঈদে আমাদের প্রিয় সাকিব খান প্রিয়তমা এবং সাকিব খানের প্রিয়তমা এবং অপবিশ্বাসের লাল শাড়ি মুক্তি পেয়েছে. তো মুক্তি যখন পেয়েছে আমি দেখলাম বিভিন্ন সিনেমা হলে গিয়ে অপবিশ্বাস খুব সুন্দর করে সেজে ঘুরে লাল শাড়ি পরে লাল শাড়ি দেখতে গেছে আর হচ্ছে দেখতে গিয়েছে আর কি, আর হচ্ছে কি প্রিয়তমাও দেখতে গিয়েছে. তো আমার কাছে এত 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 ভালো লেগেছে. আর সাকিব খান তো অপবিশ্বাসের লাল শাড়িও শেয়ার করেছে পোস্টার আর কি. তো অলরেডি মানে ওদেরকে যারা সাকিবিয়ান আছে তাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়েছে. তো অপবিশ্বাসকে ডেফিনেটলি সাপোর্ট করেছে আর অপবিশ্বাসও সাকিব খানকে অনেকটা সাপোর্ট করছে এখন আজকাল. তো আগের কথা বলবো না, তবে অপবিশ্বাস যে আগের যে কাহিনীগুলা এগুলা আর আর সামনে আনতে চাইবো না আমরা. তো আমরা জাস্ট বেস্ট উইশেস হিসেবে থাকবো ওদের জন্য, কারণ ওদেরও বাচ্চা আছে. সাকিব খানও দুইটা বোন নিয়ে থাকলেও কোনো সমস্যা নাই, সাকিব খান বুবলিকে নিয়েও থাকুক আর অপবিশ্বাসকে নিয়েও থাকুক, কারণ হচ্ছে দুইটা বউয়ের দুইটা সন্তান আছে. কারণ সন্তানদের জন্য হলেও আমার মনে হয় বাবা মায়ের একসাথে থাকা উচিত বলে মনে করি. যতই কষ্ট হোক, যতই কিছু, যখন কোনো কিছু পেতে হলে কিছু একটু মানে আমাদের চেক করতে হবে. তো অপবিশ্বাসেরও সবকিছু চেক করতে হবে ওদের ওর ছেলের জন্য. তো বুবলিরও কিছু চেক করতে হবে ওর ছেলের জন্য. সবগুলো একদম 100% কোনো কিছু আমরা পাবো না. তো আমাদের কিছু কিছু চেক করতে হয়, যেমন আমিও কিন্তু আমার আমার আমি একদিন বলবো আমার জীবন কাহিনী. হয়তো আপনারা হয়তো বলছেন আমি আমি কেন কোন চাকমা, আমি অ্যাকচুয়ালি চাকমা আপনারা হয়তো জানেন. আমি তো আমার জীবনের সাথে অ্যাকচুয়ালি আমি আমার অপবিশ্বাসের জীবন খুব সুন্দরভাবে মিলে জাস্ট আজকে বলবো না গাইস. আজকে হচ্ছে খুশির দিন, কোরবানি কোরবানি ঈদের খুশির দিন, রঙে রঙে সঙ্গে সঙ্গে প্রজাপতি দানা মেলে. ও মাই গড, আমি তো একদম একদম মানে ফ্রি হয়ে গিয়েছি. আমি সব প্রিয়তমার সব গানগুলো দেখেছি আর হচ্ছে অপবিশ্বাসের লাল শাড়ির সব গানগুলো দেখেছি. আমার কাছে এত ভালো লেগেছে. আপনারা যদি না দেখেও থাকেন এখন তাড়াতাড়ি গিয়ে টাইগার মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল গিয়ে আপনারা দেখতে পারেন এখনো. আর যারা সিনেমাগুলো দেখছেন তাদের তো আর কোনো কথা নেই, যারা বিদেশে থাকেন আবার তো সিনেমাগুলো দেখতে পাবেন না, শুধুমাত্র ইউটিউবের গানগুলো দেখতে পাবেন. সো গাইস এটাই আর কি. তো অ্যাকচুয়ালি এই বাজারে আসা মেয়েকে কিছু খুশি খুশি জানেন তো এই মুভি রিলিজ উপলক্ষে সুন্দর করে আমরা অ্যাকচুয়ালি আয়োজন করলাম. তো আমি আর মেয়ে আর কি এখানে, তো আমার জামাই তো একদম ব্যস্ত থাকে. সো গাইস আমার চ্যানেলটাকে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি আর আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার ভিডিওগুলো দেখার জন্য, ব্লগগুলো দেখার জন্য. সো লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে পাশে থাকবেন. সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই.